তো চলে আসলাম আজকে আমরা শান্তিপুরে। শান্তিপুরে আসলাম তার কারণ হচ্ছে সামনে হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর জন্য তো শ্বশুরবাড়ি যেতে গেলে তো জামা কাপড় তো লাগবেই কিছু নাকি, আর বিশেষ করে শাড়ি তো লাগবে। আমরা মাঝে মাঝে ফুলিয়াতে তো আসি, তো সুমন বললো যে ওর নাকি শান্তিপুরে খুব ভালো একটা দোকান জানাশোনা আছে, যেখানে গেলে নাকি খুব ভালো দামে পাওয়া যায় এবং সেখানে নাকি অসাধারণ কোয়ালিটির শাড়ি পাওয়া যায়। তো সুমনের কথা মতে আমরা চলে আসলাম, ঠিক কিনা? আর তোমার কোন বন্ধু আছে বললে এখানে, তো সেই জন্যই আমরা চলে আসলাম শান্তিপুরের জোয়ারদার শাড়ি হাউসে চলে আসলাম। সেটা সুমনেরই রিকোয়েস্টে এসেছি আমরা। তো আমি আমার জামাই ষষ্ঠী, মানে আমার জামাই ষষ্ঠী করতে যাওয়ার জন্য তো যা যা শাড়ি লাগে নিতেই হবে, কি বলো? আর তার সঙ্গে সুমনও বললো ওই শ্বশুরবাড়ি যাবে জন্য তো লাগবেই, আর তাছাড়া বিট্টু মহারাজ আছে যদি ওর লাগে, যদি এটা বিয়ের মাস, হ্যাঁ বিয়ের মাস যদি লাগে, তাই সে চিন্তা করেই আমরা একেবারে প্যাকেজ নিয়ে চলে আসলাম শান্তিপুরের জোয়ারদার শাড়ি হাউসে। বাইরের সময় বেশি নষ্ট না করে ভিতরে যাওয়া যাক। জোয়ারদার শাড়ি হাউসের ভিতরে এসে তো মাথাই খারাপ, যেন মনে হচ্ছে শাড়ির সাম্রাজ্যে চলে এসেছি। এত শাড়ি একটা দোকানে, উড়ে বাপরে বাপ, উড়ি বাপ, এত ধরনের শাড়ি, এত শাড়ি, তাও কিনা এটা একটা রুমে। এইরকম এই বাড়িতে যে কতগুলো রুম আছে এটা তো মনে হচ্ছে হাজার দুয়ারি বাড়ি। দেখা যাক। ঢোকার সাথে সাথে আমাদের জন্য চলে আসলো লস্যি, এই না ভাই, মানে কাপড় কেনাটা কি আগে লস্যি দিয়ে নিজেকে ঠান্ডা করে নিতে হবে, তারপরে তো দেখেছো পিছন থেকে বলা হচ্ছে মাথা ঠান্ডা করে নিতে হবে, বাজেটের ব্যাপার। তো দুর্দান্ত। ও আবা একেবারে ওখানে নিয়ে আসো, মামা খেলবে। জোয়ারদার শাড়ি হাউসে এসে কেমন লাগছে আপনাদের? দাদা আপনার কেমন লাগলো? প্রথমে দেখাবে হচ্ছে আমার শাশুড়ির জন্য শাড়ি। শান্তিপুরে আসলে তাঁত একদমই দেখাতে হবে, একদম শান্তিপুরে তাঁত তো দেখতেই হবে। তাঁতের মধ্যে একদম বয়স্ক কালেকশন, সবগুলোর কালার ভ্যারাইটি আছে। আচ্ছা আর একটু উপরে যদি দেখতে চাই, দেখে দিই কাঁথা স্টিচ করা তাঁত আমাদের কাছে 220 টাকা থেকে শুরু করে 450 টাকার মধ্যে 500 রকম ভ্যারাইটি পাবেন ডিজাইনের মধ্যে। উড়িয়ে 500 রকম ডিজাইন সবসময় স্টকে থাকে। কেউ যদি মনে করে যে এসে 1000 পিস নেবে 1000 পিস নিতে পারবে, কেউ যদি মনে করে বিয়ের কেনাকাটাতে 5-10 পিস নেবে সেও নিতে পারবে। আচ্ছা তোমাদের মিনিমাম কোনো আছে রেঞ্জ এত টাকার কেনাকাটি করতে হবে? মিনিমাম 5000 পারচেজ করতে হবে তাকে। আচ্ছা 5000 কেনাকাটি করতে হবে, দর্শকদের আমি জানিয়ে দিচ্ছি। এখানে এসে নিলো বা কুরিয়ারের মাধ্যমে যারা আসতে পারছে না বা কিছু, তাদের জন্য ভিডিও কল ফেসিলিটিও রয়েছে আমাদের। আচ্ছা বিকেল 5টা থেকে রাত্রি 8টা অবধি ভিডিও কল ফেসিলিটি রয়েছে, সে তার মধ্যে ভিডিও কল করে দেখে নিয়ে চুজ করতে পারবে। বাহ বাহ খুব ভালো, খুব ভালো ফেসিলিটি রয়েছে। আর যদি বিয়ের কেনাকাটি করতে যায় তাহলে আর কোনো অফার আছে কিছু? এটাকে লিলেনের মধ্যে বলে, লিলেন বেনারসির মধ্যে বলে। এটা আঁচল পোষণ যাবে, এটা বডি পোষণ যাবে, সাধারণ কিন্তু বলো। এই শাড়িটা কেমন লাগছে? আমার কিন্তু এই শাড়িটা দুর্দান্ত লাগছে, বরং এই শাড়িটাই শাশুমামের জন্য নিলে মনে হয় এটাই বেস্ট হবে। ঠিক আছে তাহলে এটাই তুমি সাইড করে রাখো, এটা আমরা নিচ্ছি। এবার হচ্ছে মায়ের জন্য নেব। মা
দেখো তুমি কয়েকটা শাড়ি বেশ ভালো ভালো শাড়ি দেখাচ্ছো জামদানি থেকে শুরু করি বাহ অরেঞ্জ কালার ভিতরটা কিন্তু কালারটা দুর্দান্ত তাই না মামা সুন্দর এটাও কিন্তু হ্যান্ডমেড এর মধ্যে এটা দাম পড়বে 520 টাকা শান্তিপুরে আসলে দাম নিয়ে কোনো চিন্তা করতে হবে না একদম রিজনেবল দাম থাকবে এটাতে কিন্তু দোকানে নিতে গেলে কিন্তু 1500 টাকা পড়ে যাবে সেটাই এই একটা সুতির জামদানি দেখিয়ে দিই সুতির জামদানি একদম বয়স্ক যাদের মধ্যে বাহ 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 এটার দাম পড়বে 480 টাকা অল ওভার কাজ হ্যাঁ এটা পুরো অল ওভার কাজ চলো এই সেটা সব জামদানির মধ্যে একদম সফট এর মধ্যে থাকবে বাহ পুরো অল ওভার এভাবে কাজ করা থাকবে বাহ এটা আঁচল পোশাক এটা বডি পোশাক বুটিকের কাজ মনে হচ্ছে এগুলো নাকি হ্যাঁ এটা পুরো বুটিকের কাজ করা রয়েছে কি সফট মা দেখো কি সফট একদম নরম পুরো অল ওভার কাজ করা পুরো মনে হচ্ছে মজা পাবে তুমি দাম পড়বে 650 টাকা অনলি মাত্র 650 টাকা টাকা লা সবসময় অ্যাভেলেবল পাবে এখানে বাহ বাহ আচ্ছা এটা যদি কেউ হোলসেল হিসেবে যদি নিতে চায় বেশি করে তখন কি এই রকম দাম পড়বে না তাদের জন্য রেট অবশ্যই আলাদা রয়েছে যারা নতুন দোকান করবেন ভাবছে বা কিছু তাদের জন্য রেট অবশ্যই আলাদা রয়েছে যোগাযোগ করুন বা আসুক তাদের জন্য রেট অবশ্যই আলাদা করে দেয়া বাহ যারা নতুন দোকান খুলতে চান কাপড়ের ব্যবসা করতে চান দোকান খুলতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন আরো চিপ রেটে কিন্তু আপনারা পেতে পারেন হার জামদানি আমাদের কাছে স্টার্টিং রয়েছে 220 টাকা থেকে বাড়া চড়া মার দিন হ্যাঁ এটা দাম পড়বে 300 টাকা অনলি বাহ 300 টাকা 300 টাকা রেশম বাই রেশম জামদানি রয়েছে এটা আপনার 300 এর মধ্যে চলে আসবে এটা খুব ভালো লাগছে তাহলে এটাই তোমার জন্য নিচ্ছি তাহলে ওকে ওকে মায়েদের তো হয়ে গেল মাদের কেনাকাটা কমপ্লিট ষষ্ঠী এবার ষষ্ঠী তো মেয়ে ছাড়া হয় না এজন্য মেয়েদের তো লাগবেই তো আমি চাই একটু রং চং দেখে ভালো দেখে জামদানি জামদানি হ্যাঁ বাবা আমার মায়েদেরও জামদানি তোমারও জামদানি একদম ঠিক আছে দেখা যাক এখানে জামদানি দেখতে পাচ্ছি ভান্ডার ভান্ডার তাহলে জামদানি তো চাইবই ঠিক আছে তো চলো আপনাদের অবিশ্বাস্য করে জামদানি দামে দেবো বাহ এটার দাম পড়বে অনলি 250 টাকা ঘুরিয়ে দেখিয়ে দাও যে কত রকমের জামদানি আর কত স্টক হতে পারে আরো গোডাউনও আছে আমাদের বেনারসি গোডাউন আলাদা রয়েছে হ্যাঁ সে তো বেনারসিতে পরে দেখবো কিরকম কি কি বলছিল আলাদা রয়েছে খাদির ঘর আলাদা রয়েছে সব আলাদা আলাদা ঘর আলাদা একদম আলাদা জামদানিতেই পাগল হয়ে যাচ্ছে একদম এই একটা জামদানি রয়েছে লতা জামদানি একদম সূক্ষ্ম কাজের মধ্যে এরকম পুরো ভরাট কাজ থাকবে হ্যাঁ পম পম জামদানি এটা খুব ফেমাস চলছে এখন কিন্তু এটা সুরাটের মধ্যে হয় এটা কিন্তু লোকাল নয় সুরাটের মধ্যে সুরাটের এটার দাম পড়বে 260 টাকা অন্য কিছু না ভাবে তুমি এটা না এটা তোমাকে রিয়েলি মানাবে কালারটা দেখো জলপাই কালার তার সাথে ইয়েলো কম্বিনেশন পিঙ্ক এর কম্বিনেশন মানে আলাদাই একটা এটা প্রাইস কত হবে 750 টাকা অনলি ওরে বাপরে 750 টাকা এত কালারফুল এত তো মনে হচ্ছে বুটিকের কাজ নাকি পুরো একদম বুটিকের কাজ করা রয়েছে শুধু শুধু মিনা দিয়ে অল ওভার পুরো এটাই দিয়ে দি এটাই তাহলে নাও যাক ঠিক আছে ওকে দাদা ভাঁজ করে দে দাদা সামনে পুরীতে ঘুরতে যাওয়ার আছে গরমের মধ্যে তো বউ বলছিল শাড়ি নেওয়ার জন্য তো আপনি বৌদিকে বলি একটু পছন্দ করে দিন বেনারসির মধ্যে বলে পছন্দ হয়ে গেছে মানে দেখেই আমার দেখি পছন্দ হয়েছে আমার যখন দুটো ভ্যারাইটি রয়েছে সেটাই এবার কোনটা ছেড়ে কোনটা এই বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ সেটাই তো বললাম যেমন ব্লাউজ পিস যাচ্ছে এটা 1250 টাকা অনলি বাহ বাহ আর এইটা যে পিওর সিল্কটা 4500 টাকার মধ্যে চলে আসবে বাহ বাহ লাইক বেনারসি কিন্তু ফিল বেনারসি কিন্তু ওয়েটটা খুবই কম ওয়েটটা খুবই এই যে 60 টাকার শাড়ি বান্ডিলে 10টা করে কালার থাকবে পাক্কা বারোয়ার থাকবে এটা খুলে দেখিয়ে দিই এটা খুলে দেখাও তো ভাই 60 টাকা শাড়ি 60 টাকা মানে যে কোনো মানুষ যাদের ফিনান্সিয়ালি চ্যালেঞ্জ ফেস করতে হয় তারাও এই শাড়ি নিতে পারবে আর যারা মনে করছে দান বা কিছু করবে তারাও নিতে পারবে পাক্কা বারোয়ার থাকবে শাড়ির কোয়ালিটি কি গো অল ওভার প্রিন্ট হাত দিয়ে দেখো তুমি
দুর্দান্ত কোয়ালিটির শাড়ি। দাম না বলি কে বুঝতেই পারবে না যে এটার দাম 60 টাকা। সত্যি কথা, মানে এটাকে বিশ্বাস করানো মুশকিল যে দাম 60 টাকা। 10,000 পিস, 10,000 পিস সব সময় রেডি আছে। 60 টাকার শাড়ি সত্যি অভাবনীয়। উইথ ব্লাউজ পিস থাকছে, এটার দাম থাকছে 130 টাকা অনলি। 130 টাকা তাও ব্লাউজ পিস সহ, এই তো লটারি। অসাধারণ। শান্তিপুর মানে একদম কম দামের মধ্যে, সত্যি কম দামে সস্তায় অধিক পুষ্টি। এখানেই প্রোডাকশন হচ্ছে, এখানেই সেল করা হচ্ছে, মাঝখানে কোনো মিডলম্যান থাকছে না বলে এত কম দাম থাকছে। এটা যদি কোনো দোকানে যেত এটা 500 টাকা 700 টাকা দাম নিয়ে নিত। একদম একদম, এর দাম দাম থাকছে 180 টাকা অনলি। 180 টাকা একদম, এটা কিন্তু খাদির মধ্যে 180 টাকা পিওর কটন। এত সস্তায় শাড়ি, এত যেন মনে হচ্ছে সব ললিপপ সাজিয়ে রেখেছে, শুধু আসুন আর নিয়ে যান, আসুন আর নিয়ে যান। এবার একটা দুটো প্রিন্ট দেখলে কেমন হয়? এবার আমাদের দোকানে সব থেকে এক্সক্লুসিভ আইটেম গুলো আমরা এবার দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে লিলেন বাটিকের মধ্যে, এরও কিন্তু কালার ভ্যারাইটি। এটা আঁচল পোর্শন, এটা পরলে একবার গায়ের সাথে লেগে ধরবে। দাম থাকবে 520 টাকা এই একটা লিনেন বাটিকের মধ্যে। এটাও সুন্দর হয়েছে, এটার দাম পড়বে 550 টাকা, এটার দাম পড়বে 420 টাকা। ওরে বাবা, সবগুলো লাস করা। হ্যাঁ, এটা সুমন চাইছিল একটুখানি ব্ল্যাক এর মধ্যে, 1480 টাকা। হ্যাঁ, হ্যান্ডমেড। বাহ বাহ বাহ, সত্যি দুর্দান্ত। 920 টাকা এই একটা বুটিকের মধ্যে রয়েছে। বাহ, 880 টাকা পড়বে, 2250 টাকা। কত? 2250 এক মাসিন বেনারসির মধ্যে, এর দাম থাকবে 1650 টাকা অনলি। মধ্যে আমার একটা শাড়ি পছন্দ হয়েছে। কোন হয়েছে? আমি বলবো কি, এখনই ফাইনাল ডিসিশনটা নিও না, আরো অনেক শাড়ি আছে দেখে নাও, তারপরে ভেবো। হ্যাঁ হ্যাঁ, ব্লাউজের কাউন্টার দেখেছো? আমার তো পুরো মাথা গোল হয়ে গেল। এবার আমি ঠিক করেছি, আমি ব্লাউজ পছন্দ করে ব্লাউজের ম্যাচিং এ শাড়ি নেব। হ্যাঁ, না না, ওরকম করো না, তুমি শাড়িটা নিয়ে নাও, তারপর তুমি নিও। আগে নিতে হবে না, আগে তুমি শাড়িটা চয়েস করো। আগে প্রচুর দেখতে পাচ্ছো তো, মনে হচ্ছে পাহাড় প্রমাণ ব্লাউজ, মাথাই খারাপ। চলো আগে শাড়িটা দেখি। এখানে দেখতে পাচ্ছি সেলের শাড়িও আছে প্রচুর, 220 টাকায় বিভিন্ন ধরনের শাড়ি আছে, যেগুলো যখন খুশি এসে আপনারা নিতে পারেন। দেখুন কত ধরনের শাড়ি, সব সেলের শাড়ি। কিন্তু সামনে একটা ঘর আছে, যেমন শুধু বেনারসির আর বেনারসি, এত ধরনের বেনারসি ভাবা যায়। দেখাও দেখি একটু, দাম 700 টাকা। 700 টাকা? এ বাবা, এগুলো তো মানে দোকানে 4-5 হাজার টাকা দাম নেবে নাকি? 1000 টাকা দাম পড়বে। 1000 টাকা দাম? হট করে কাউকে 3000 টাকা বলে সেও বুঝে যাবে, কিন্তু 1000 টাকা। 1000 টাকায় বেনারসি, এইরকম টাইপের বেনারসি শাড়ি? এই একটা কাতানের মধ্যে দেখেছি, কাতান বেনারসি। এটা কুচি যাচ্ছে, এটা বডি যাচ্ছে। বাহ, এটার দাম পড়বে 790 টাকা। মাত্র 790 টাকা দাম? দামটা একটু 19-20 হয়, কোনো কোনো 820 টাকা বা 850 টাকা, এই দামটা একটু 19-20 হয়। তাছাড়া আদার্স দামগুলো সেম থাকে। এই বছরের হিট ডিজাইন আমাদের ডুয়েল টোনের মধ্যে থাকবে বুর্জ খলিফা। তুমি একা সেটাই ব্ল্যাকের মধ্যে, যারা ব্ল্যাক পরতে খুবই ভালোবাসে তাদের তো একদম অসাধারণ লাগবে। তো পছন্দ হলো, এটা কিন্তু নিতে পারবো না, বেশ অনেক দাম। আমার এটা থেকে আমার সবথেকে বেটার লেগেছে বুর্জ খলিফা। বাহ বাহ, ভালো। এইটা আমি তোমাকে দিতে পারবো, এটা এখনো আমার ক্যাপাসিটি আছে। আমি বুর্জ খলিফা যেতে চাই না, আমি এটাই নিতে চাই। ঠিক আছে, তোমাকে বুর্জ খলিফা নিতে পারি বা না পারি, সাইটা দিতে পারবো। শাড়িটারই কেনা হলো। এইবার ভাইরাই আমাদের জন্য বেশ ব্যবস্থা করে রেখেছে দুপুরবেলার জন্য, বিশেষ করে সুমনের রিকোয়েস্টে, যে দুপুরবেলাতে বললো এনাদের বিশাল ব্যবস্থা। তো ভাত দেখতে পাচ্ছি আছে, শাক করেছে, স্যালাড দিয়েছে, সঙ্গে ডাল আছে, মাংস আছে, আবার বললো চিংড়িও আছে, বিশাল আয়োজন। তো শুরু করি, ভাই তোমরা বসে পড়ো, একসাথে সবাই বসো। তা আমরা তো খেতে বসে পড়েছি, আমি সুমন বসে পড়েছি, বিট্টু ক্যামেরা করছি, একটু পরে বিট্টুও বসবে, তার সঙ্গে গিন্নি মা ওরাও বসবে, তার সঙ্গে ভাইরাও বসে পড়েছে। অনেকক্ষণ ধরে ওরা শাড়ি দেখাচ্ছিলো, ওরাও ক্লান্ত হয়ে পড়েছে সকাল থেকে, ওরাও ঠিক মতো খায়নি আজকে।
ও ঝামেলা না দেখে ওরা বলো ডায়েট মাংস দিয়ে শুরু করবে, যেরকম টাটকা সেরকমই রান্নাটা হয়েছে। এবার হচ্ছে এঁচোড় চিংড়ি, শান্তিপুরের গ্রামের এঁচোড়, গাছের নিজেদের গাছের এঁচোড় নাকি? বাহ, নিজেদের গাছের এঁচোড়। বাহ, কি বলবো, এটা খেয়ে অসাধারণ না, খুব সুন্দর, মানে মাংস ফেল এতটা সুস্বাদু হয়েছে। আপনার রান্না কিন্তু সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ না সত্যি। আজকে রান্না আর এঁচোড়টা যা হয়েছে, তোমরা না খেয়ে সত্যি ভুল করলে। এই গাছপাটা তার সাথে চিংড়ির স্বাদ মিলেমিশে একাকার। এবার নিয়ে নিচ্ছি একটু ডাল, কাঁচা আম দিয়ে টক টক ডাল, এই গরমে আদর্শ খাবার। এই দুই ভাই শুধুমাত্র মাটন খায়, মাটন ছাড়া কিছু খায় না, এরা হচ্ছে অ্যাকচুয়াল মাটন ম্যান, আমরা তো সবই খাই। এবার নিয়ে নিচ্ছি খাসির মাংস, মাটন একদম শান্তিপুরের। এগুলো কি দেশি মাটন নাকি রিয়াজি? দেশি না? আর সাথে আছে মাটন, সেই গ্রেভি নিয়ে এলাম। এবার নিয়ে এলাম দেশি খাসির মাংস, সত্যি গো অসাধারণ বানিয়েছেন, অসাধারণ, মানে না না বেশি বেশি না, ওরা নিজেরাই বলবে, ওরা নিজেরাই বললো যে মাছকে সত্যি দুর্দান্ত বানিয়েছে, বলে না মাংসের কোয়ালিটিও দুর্দান্ত, অসাধারণ মাংস, সেরকম রান্না। শাড়ি কেনা গিন্নি বা স্যার যে আনন্দ পেয়েছে, আমিও কম পাচ্ছি না খাবার খেয়ে। দেখো একটু যেরকম নরম তুলতুলে হয়েছে একদম, দুর্দান্ত খেতে সঙ্গে। সত্যি এত সুন্দর খাবারের স্বাদ, খাওয়াটা শেষ করে ধীরে ধীরে আসছি তারপরে। এবার চলে আসলাম জোয়ারদার শাড়ি হাউসের আর একটা পোর্শনে, যেখানে আগের তো পোর্শনে দেখলেন বিভিন্ন ধরনের শুধু শাড়ি শাড়ি শাড়ি, এখানে শাড়ির বিরাট বড় একটা শোরুম আছে, তার সঙ্গে এখানে শেরওয়ানি পাঞ্জাবি বিরাট শোরুম। চলুন আসুন, এই দেখুন সামনেই আছে বিরাট বড় মানে শেরওয়ানি আর পাঞ্জাবির কত কালেকশন, এই দেখুন বিট্টু তুমি চাইলে কিন্তু একটু দেখতেও পারো। আর এপাশে তো আছে লেহেঙ্গা, লেহেঙ্গা আর সাথে আছে এরকম দেখুন লেহেঙ্গার ঘর, এখানে শুধু লেহেঙ্গাই আছে। ওয়াও, এত বড়, এত বড় জায়গা যেখানে এত এত পরিমাণ পাঞ্জাবি রয়েছে, ধুতি রয়েছে, এটা এত পাঞ্জাবি, পাঞ্জাবি আছে, ধুতি আছে, আমার সাইজে তো নর্মাল ছিলই অ্যাভেলেবল, কিন্তু বিট্টুরটা বিট্টুরটু ওভার হয়ে গেছে, মানে ডবল এক্সেল এর উপরে চলে গেছে, তা ওটা স্পেশালি অর্ডার দিতে হবে, অর্ডার দিয়ে যাবো যাতে ভালো করে একটা বানিয়ে দেয়, পরে কাজে লাগবে। আমরা দুজন যে শেরওয়ানি দুটো পড়েছি, আমারটা দাম হচ্ছে 2850 আর ওরটার দাম হচ্ছে 3850, তো এরকম বিভিন্ন রেঞ্জের শেরওয়ানি এখানে আছে, জাস্ট আমরা পরে ট্রায়াল দিচ্ছিলাম। গিন্নি লেহেঙ্গা ট্রাই করছে, তোমার কেমন লাগছে লেহেঙ্গাটা? আমার কিন্তু দুর্দান্ত লাগছে, হ্যাঁ ভারী আছে বটে, কিন্তু তার মানে কাজ যে প্রচুর না। তো জোয়ারদার শাড়ি হাউস থেকে আমাদের জবরদস্ত খাওয়া দাওয়া হয়েছেই, আর তারপরে মোটামুটি 35,500 টাকার কেনাকাটি হয়ে গেছে অলরেডি, তো বিল দেখে তো মাথা খারাপ, যদি পুরোটা আমার নয়, আমার আছে, সুমনের আছে, তাছাড়া বিট্টুরও আছে, সবার মিলে এই টাকার বিলটা হয়েছে। আমি কিছু টাকা এখানে ক্যাশ পেমেন্ট করে দিচ্ছি, তোমাদের এখানে অনলাইন অপশন আছে তো? ওকে, সবই আছে না, তাহলে এই নাও ক্যাশ, দেখো 10,000 আছে, দেখে নাও।
আগেটা অনলাইন দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। ওকে সত্যি খুব ভালো লাগলো। আর তোমাদের এর সাথে বলেছিলে কিছু গিফটের ব্যবস্থা আছে। 20000 টাকার কেনাকাটার টলি রয়েছে আর 25000 টাকার কেনাকাটার উপরে রয়েছে নাকছে। আর দাদা যেটা 25000 টাকা কেনাকাটা করেছে তার জন্য স্পেশাল বলবো নাকছে দুটোর মধ্যে একটা চুজ করে নিতে পারবেন। নাও দেখে নাও চয়েস করে নাও একটা সোনা নাকছে। বাহ আর বলবো আজকে ট্রলিগুলো দেখে দিয়ে ট্রলিগুলো আছে একটু। আর 20000 টাকার কেনাকাটি করলে তুমি যে ট্রলিগুলো বলে সেগুলো এখানে সাজানো আছে নাকি? কালার রয়েছে তার মধ্যে একটা কাস্টম চুজ করে নিতে পারো। চুজ করে নিতে পারো। বাহ বাহ এই যে এত কেনাকাটি হয়েছে তিনজনের ভালোই কেনাকাটি। তোমার গাড়ির পিছনে ডিকিটা তো মনে হচ্ছে ভরতে হবে। ডিকি মানে 35500 টাকা যে এতগুলো শাড়ি হতে পারবে, এতগুলো শাড়ি হতে পারে প্লাস তোমার বেনারসি যেখানে আছে মানে সত্যি অভাবনীয়। তো তোমার হ্যাঁ এবার তোমাদের এখানে মানে জোয়ারদার শাড়ি হাউসে কিভাবে আসবে সেটা যদি দর্শকদের বলে দাও তাহলে খুব ভালো হয়। একদম শান্তিপুর তো সবাই চেনে এখন। শান্তিপুর একদম শেয়ালদার তো শান্তিপুর লোকাল আছে। শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন, শান্তিপুর নেবেন, যে কোনো টোটাল এলাকায় বলবেন জোয়ারদার শাড়ি হাউস যাবো, এক নামে নিয়ে চলে আসবে। আর আমাদের নাম্বার তো ডিসক্রিপশনে দেওয়াই থাকছে, কোনো অসুবিধা হলে কোনো প্রবলেম হলে ফোন করে নেবেন একবার। আচ্ছা দাদাকে জিজ্ঞেস দাদা আপনার এখানে শপিং করে কেমন লাগলো? সত্যি দুর্দান্ত, মানে এত কম দামে এত ভালো শাড়ি পাবো এটা যেরকম ভাবতে পারিনি। আর দ্বিতীয়ত তোমাদের আতিথেয়তা প্লাস এত সবাইকে যত্ন করে দেখানো, যেটা যখন বলছি আমরা সেটাই সবাই সবসময় দেখাচ্ছ, এইটা ভেবে সত্যি খুব ভালো লাগলো। তোমাদের কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি পুরো খোলা থাকে। আর ডেইলি আমাদের কোনো বন্ধ বা কিছু থাকে না। বাহ। আর যারা আসছেন ভাবছেন বা আসবেন তারা অবশ্যই একবার ফোন করে আসুন, কারণ শান্তিপুর এখন দালাল চক্র প্রচুর রয়েছে। টোটোওয়ালারা আমাদের এখানে বলে অন্য কোথাও নিয়ে চলে যাবে বা না আবার টোটো ভাড়া বেশি নেবে, ওরকম কোনো ব্যাপার নেই। আমাদের ফোন করে আসুন, আমরা টোটালটা গাইড করে নেবো। আমরা বিভিন্ন ধরনের ভিডিও তো আপনাদের সামনে তুলে ধরার সবসময় চেষ্টা করি, আর ঠিক সেরকমই বাংলার খুব প্রিয় শাড়িগুলোকেও তুলে ধরার চেষ্টা করেছি। এর আগে দুবার আমি ফুলিয়াতে গেছি, তৃতীয়বার আমি শান্তিপুরেও আসলাম, কারণ জানি যে বহু মানুষের বিশেষ করে মহিলাদের শাড়ি কিন্তু খুবই প্রিয়। আর তারা সঠিক দামে কোথা থেকে শাড়ি পাবে সেটা সত্যি এক এই উৎসটা জানাটা সত্যি দরকার হয়ে পড়ে। আর হোলসেলে যদি কেউ কিনতে চান সেটারও কোথায় পাওয়া যেতে পারে সেটা জানাটা খুব দরকার। তার জন্যই কিন্তু আমার এখানে আসা এবং আপনাদের সামনে একটা এপিসোড তুলে ধরা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। প্রতিবার যা বলি অবশ্যই একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদেরকে সমৃদ্ধ করুন, আর ফেসবুকে কিন্তু অবশ্যই আমাদেরকে ফলো করুন। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই। চলো প্যাকেট দুটো নিয়ে আসবো।